মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ বলা হয় এই কালোজিরাকে। অনেক গুণের জন্য কালোজিরা বিখ্যাত, এটা অনেকেই জানেন। শরীর স্বাস্থ্যের অনেক উপকার করে তাও জানেন, কিন্তু কিভাবে খেলে উপকার মিলবে তা কি জানা আছে? অনেক পুষ্টিবিদ ও খাদ্য বিজ্ঞানীরাও বলেন, প্রতিদিন কালোজিরা খেতে পারলে শরীরের নানা অসুখের সঙ্গে লড়াই করা সহজ হয়। এবার জেনে নেওয়া যাক, কালোজিরা কিভাবে খেলে কোন কোন রোগ আপনার শরীর থেকে চিরতরের জন্য দূর হয়ে যাবে। সর্দি কাশি সারাতে কালোজিরা দিয়ে ঘরোয়া চিকিৎসা নতুন কিছু নয়। একটি পরিষ্কার কাপড়ে কালোজিরা নিয়ে তার নাকের কাছে ধরে বড় করে শ্বাস টানুন কিছুক্ষণ। এর ঝাঁজ বুকে জমা থাকা শ্লেষ্মাকে টেনে বার করতে সাহায্য করবে। নাক বন্ধের সমস্যাতেও এই উপায়ে জুড়ি মেলা ভার। কালোজিরাতে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এটি। তাই জীবাণুর সংক্রমণ ঠেকাতে কালোজিরাকে অবহেলা না করে প্রতিদিন খেয়ে যান। ক্রনিক পেটের সমস্যায় কাজে আসে এই ছোট্ট জিনিসটি। কালোজিরা তাওয়ায় ভেজে গুঁড়া করে নিন। এবার আধা কাপ ঠান্ডা করা দুধে এই কালোজিরার এক চিমটে গুঁড়ো মিশিয়ে খালি পেটে খান প্রতিদিন। দুধ ঠান্ডা হওয়ায় বদহজম হবে না, উল্টো পেটের সমস্যা থেকে মুক্তি মিলবে কালোজিরার বদলতে। শ্বাসকষ্টের মহা ঔষধ বলা হয় কালোজিরাকে। হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা শুরু হলে কালোজিরা কাপড়ে জড়িয়ে নাকের কাছে নিয়ে গন্ধ শুকুন। শ্বাসকষ্টের কষ্ট থেকে সাময়িক মুক্তি দিতে পারে এই ঘরোয়া টোটকাটি। শুধু কালোজিরাই নয়, এর তেলও শারীরিক নানা সমস্যা সমাধানে কাজে আসে। ক্রনিক মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা থাকলে কালোজিরার তেল কপালে মালিশ করলে আরাম পাওয়া যাবে। চুল পড়া রোধ করে থাকে কালোজিরার তেল। এক চামচ নারকেল তেলের সঙ্গে সম পরিমাণ কালোজিরার তেল মিশিয়ে গরম করে নিন। মাথার ত্বকে এই তেল হালকা গরম অবস্থায় ঘষে ঘষে মালিশ করুন। টানা এক সপ্তাহ এমন ভাবে মাখলে চুল পড়ার সমস্যা মিটবে অনেকটাই। ওবেসিটি রুখতে গ্রিন টির সঙ্গে মিশিয়ে নিন কালোজিরার গুঁড়ো। মেটাবলিজম বাড়িয়ে শরীরের মেদ ঝরাতে বিশেষভাবে কাজে আসবে এই কৌশল। বৃষ্টিতে ভেজার ফলে সর্দি কাশি থেকে বুকে চাপ অনুভব হলে কালোজিরার তেল গরম করে বুকে ও পিঠে মালিশ করে চাদর গায়ে দিয়ে থাকুন কিছুক্ষণ। এভাবে কয়েকবার করলেই কষ্ট কমবে এবং কাশির প্রকোপও কমে যাবে। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে সপ্তাহে একদিন কালোজিরার ভর্তা রাখুন খাবারে। কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। রক্তচাপের ঔষধের সঙ্গে এই পথ্য বিশেষ কার্যকর। কালোজিরা ব্যথা সারানোর অন্যতম উপায়। দীর্ঘদিনের পুরনো ব্যথা বা বাতের ব্যথায় কালোজিরার তেল মালিশ করলে অনেক আরাম পাবেন। কালোজিরায় ফসফেট, ফসফরাস ও লৌহের উপস্থিতি অধিক পরিমাণে থাকায় রক্তস্বল্পতার রোগীরা খেলে এ থেকে উপকার পাবেন। এছাড়া কালোজিরায় অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যারোটিন থাকায় তা অ্যান্টি ক্যান্সার হিসেবেও কাজ করে। যেসব মায়েদের বুকে পর্যাপ্ত দুধ নেই তাদের মহা ঔষধ কালোজিরা। প্রসূতি মায়েরা প্রতি রাতে শোয়ার আগে 5 থেকে 10 গ্রাম কালোজিরা মিহি করে দুধের সাথে খেলে মাত্র 10 থেকে 15 দিনে দুধের প্রবাহ বেড়ে যাবে। এছাড়া এই সমস্যা সমাধানে কালোজিরা ভর্তা করে ভাতের সাথে খেলেও ভালো হবে। তাছাড়া 1 চা চামচ কালোজিরার তেল সম পরিমাণ মধু সহ দৈনিক 3 বার করে নিয়মিত খেলেও শতভাগ উপকার পাওয়া যাবে। দাঁতে ব্যথা হলে কুসুম গরম পানিতে কালোজিরা দিয়ে কুলি করলে ব্যথা কমে, জিহ্বা, তালু ও দাঁতের মাড়ির জীবাণু মরে যায়। কালোজিরা কৃমি দূর করার জন্য কাজ করে। কালোজিরা মেধার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে। কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপ্টিক। দেহের কাটাছেঁড়া শুকানোর জন্য কাজ করে এটি। নারী ঋতুস্রাবজনিত সমস্যায় কালোজিরা বাটা খেলে উপকার পাওয়া যাবে। তিলের তেলের সাথে কালোজিরা বাটা বা কালোজিরার তেল মিশিয়ে ফোড়াতে লাগালে ফোড়ার ব্যথা উপশম হয়। কালোজিরার যথাযথ ব্যবহারে দৈনন্দিন জীবনে বাড়তি শক্তি অর্জিত হয়। এর তেল ব্যবহারে রাতভর প্রশান্তিপূর্ণ নিদ্রা হয়। এমনকি পালসের সমস্যা নিরাময় করে থাকে কালোজিরা। 1 চা চামচ মাখন ও সম পরিমাণ তিলের তেল, 1 চা চামচ কালোজিরার তেল সহ প্রতিদিন খালি পেটে 3 থেকে 4 সপ্তাহ খেলে উপকার পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম কালোজিরা ও কালোজিরার তেল আমাদের শরীরের জন্য যে কত উপকার করে থাকে। তো বন্ধুরা, যারা জানতেন না কালোজিরা ও কালোজিরার তেল ব্যবহারে আমাদের শরীরে কি কি উপকার হয়ে থাকে, তারা আমার আজকের ভিডিও দেখার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং আমার ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে রয়েছে বেল আইকন সেটা প্রেস করে অন করে রাখুন,
তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার মোবাইলে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।